আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু 2023 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করে ফেলেছে, হয়তো হিসেব নিকেশের কিছু বিষয় আছে, এখনো 6টা ম্যাচ বাকি আছে, এটা আপনি জানেন কি না? আর হোয়াটস ইউর রিয়াকশন অ্যাবাউট দ্যাট, যে বাংলাদেশ এই 6টা ম্যাচ যদি হেরেও যায়, ধরে নিচ্ছি বাংলাদেশ টপ 8-এর মধ্যে থাকবে, সো আপনি এটা জানেন কি না, বা এই বিষয়ে আপনার কি বলবেন? দেখেন, আমার যদি খালি কোয়ালিফিকেশনটা মাথায় থাকতো তাহলে জিনিসটা নিয়ে আমি অবশ্যই জানতাম বা আপনাকে উত্তর দিতে পারতাম, যদি যদি আমি 8 নম্বর হয়ে কোয়ালিফাই হতে চেতাম। বাট আমি শুরুর থেকে বলেছি যে যদি আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে হয়, আমাদের টপ 4 টিমের মধ্যে একটা টিম হয়ে কোয়ালিফাই করতে হবে। সো ওটারও আমাদের সুযোগ আছে, আমাদের 6টা ম্যাচ আছে, যদি আমরা 6টা ম্যাচ ভালোভাবে শেষ করি তাহলে আমাদের একটা সুযোগ থাকবে যে আমরা টপ 4 টিম হিসাবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবো। সো আসলে 7 নম্বর হচ্ছে, 8 নম্বর হচ্ছে, ওটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করি না। যদি ওরকম সিচুয়েশান আসে কোনো সময় তাহলে ওটা হিসাব কিতাব করবো, বাট আমার এখন ফোকাসটা এটাই যে আমরা যেরকম অ্যাটলিস্ট টপ 4 হয়ে কোয়ালিফাই করি। ইন্ডিয়া সিরিজটা নিয়ে কী ভাবছেন, মানে টাফ হবে? অবশ্যই, আপনি ইন্ডিয়া ইজ প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, আর ওদের বলতে পারেন ফুল স্কোয়াডই এসেছে, একটা দুইটা প্লেয়ার হয়তো বা মিসিং, বাট ফুল স্কোয়াডই ওরা এসেছে। ইন্ডিয়া যে কোনো জায়গায় যাক না কেন, ওয়েদার ইটস ইন ইন্ডিয়া, ওভারসিজ, বাংলাদেশ, হোয়াট এভার, দে আর আ ভেরি 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 গুড টিম। তামিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ইন্ডিয়া সিরিজের জন্য। হোপফুলি, সাউথ আফ্রিকায় যেরকম একটা ইতিহাস রচনা করেছিলেন, আমরা 2015 সালে আমাদের মাটিতে ইন্ডিয়াকে হারিয়েছিলাম সিরিজে, আপনার নেতৃত্বে আমরা আবার একটা সিরিজ জয় দেখবো, শুভকামনা থাকলো আপনাকে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট টিমের ক্যাপ্টেন তামিম ইকবালের সঙ্গে, জানালেন সামনে যে ভারত সিরিজ, সেই সিরিজে তিনি কী চান এবং ভারত দলকে তিনি কিন্তু কোনোভাবেই ছোটো করে দেখছেন না। কাতার থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।